সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। দুটি পাগল কুকুরের তাণ্ডবে আতঙ্কিত মহারাষ্ট্রের বুলদানা জেলার একটি গ্রাম। কুকুরের কামড়ে জখম হয়েছে 14 জন নিষ্পাপ শিশু, 8 জনকে সরকারি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিখলি তহসিলের আমডাপুর গ্রামে 12ই মার্চ সকাল 10টা থেকে 12টার মধ্যে কুকুর দুটি এই তাণ্ডব চালায়। গ্রামে চরম আতঙ্কের পরিবেশে বাচ্চাদের ঘরে বন্দি করে রাখেন মা বাবা। মাই বাত কর রা এজাজ কা জিলানি কা আমড়াপুর সে তালুকা চিখলি জেলা বুলডানা ওয়াহ কুত্তা এক পাগল হো গয়া উনে লগভগ লগভগ 8-10 বচ্চো কো কাটা জিসমে সে বুলডানে মে 7 সে 8 বচ্চে এডমিট হুয়ে আর কুছ বচ্চে এসা লাগতা কি চিখলি কে সরকারি দাওয়াখানে মে ভি এডমিট হুয়ে। খবর পেয়ে পুলিশ আসে, গ্রামবাসী একটি কুকুরকে ঘিরে ধরে পিটিয়ে মেরে ফেলে। অপর কুকুরটির খোঁজে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। মুম্বাই থেকে মুরারি সিং এর রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।